সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অনেক ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন। এবং যারা অন্যান্য যারা এই আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং এই লাইভ ক্লাসটি পুরোপুরি দেখার জন্য আমি প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই ক্লাসটি আরও বেশি যদি শেয়ার করতে পারেন, সবাই যেন শেয়ার করে দেন এবং এতে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। তো আজকের এই লাইভ ক্লাসে আমি সলিল রায়, সহকারী শিক্ষক, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত চ্যাপ্টার, যেটা হচ্ছে 2.1, 2.1-এ আগে আমি একটা ক্লাস করিয়েছি, আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, অনুশীলনী 2.1-এ 5 নম্বর অঙ্কটি আমি একটু আলোচনা করছি। পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্কই আলোচনা করব। অঙ্কটি হচ্ছে, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? এটা একদম ঐকিক নিয়মে খুব সহজেই একদম মানে সুন্দরভাবে করা যায়। ঐকিক নিয়মে যে 25 কেজি চালের দাম 600 টাকা, 1 কেজি চালের দাম 25/600 টাকা, এতদিন চালের দাম কত, অথবা 15 কেজি চালের দাম 600 টাকা, যেভাবে বের করা যায়। 1 কেজি চালের দাম কত, 1 কেজি চালের দাম বের করে 25 কেজি বের করা যাবে, 10 কেজি বের করা যাবে, 5 কেজি বের করা যাবে, বিভিন্নভাবে করা যাবে। কিন্তু অনুপাতের সময়, অনুপাত যখন আমরা করতে যাব, অনুপাতের সময় কিন্তু আমরা ঐকিক নিয়মটা এখানে ব্যবহার করব না। আর অনুপাতের ক্ষেত্রে, এরকম অঙ্কটির ক্ষেত্রে আমরা জানি যে চালের পরিমাণ বাড়লে দামের পরিমাণ বাড়বে, চালের পরিমাণ কমলে দামের পরিমাণটা কমবে। এটা আমরা সবাই জানি আমরা ব্যাপারটা। যেহেতু 15 কেজি চালের দাম 600 টাকা, আমরা জানি নিশ্চয়ই যে 25 কেজি চালের দামটা একটু বেশি হবে, যেহেতু পরিমাণটা বেড়ে যাচ্ছে। 15 কেজি যে 25 কেজি দাম, 25 কেজির পরিমাণটা বেশি। এক্ষেত্রে আমি সমাধানটা করছি, আমি এটা হচ্ছে যে আমি ধরে নিই, না ধরলেও চলবে, তারপর ধরি বা মনে করি 25 কেজি চালের দাম 100 টাকা বা 100 টাকা, যাই ধরা হয় না কেন, বলছি যে না ধরলেও কিন্তু চলবে। তাহলে কি হবে, চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। একটু দেখি আমরা, বা চালের পরিমাণের অনুপাত বলতে কি বোঝানো হচ্ছে। এখানে চালের পরিমাণ কত, একটা হচ্ছে 15 কেজি, একটা হচ্ছে 25 কেজি, ধরি 15:25 সমান সমান এই 15 কেজি দামটা কত টাকা হচ্ছে, 600 টাকা অনুপাত। 25 কেজির দাম কত হচ্ছে, আমি ধরেছি এক্স, বা আমি বলেছিলাম যে এখানে অনুপাতে দুইটি রাশি থাকে। এর আগের ক্লাসটিতে বলেছেন, একটা হচ্ছে পূর্ব রাশি, একটা উত্তর রাশি। উত্তর রাশিটা ভগ্নাংশের হর হিসেবে কাজ করে, মানে 25টা নিচে চলে যাবে। আরো সহজে মনে রাখার টেকনিক যেটা হচ্ছে, ডান দিকে একটা নিচে নেমে যাবে, 25 পরে এদিকে এক্সটা নিচে চলে আসবে, এক্স 600। এখন আমি গুণ করব, কোনটা গুণ করব, 15x করব, কারণ আমার এক্স এর মানটা বের করতে হবে। সেজন্য 15x করছি, বা 15x সমান সমান 25×600,
পঁচিশ গুণ ছয়শ, তাহলে কি হলো যে এই যে গুণাগুণি গুণ করলাম, পনেরো আর এক্স গুণ করে দিলাম এবং পঁচিশ আর পনেরো এবং এক্স গুণ করে দিলাম, পঁচিশ এবং ছয়শ গুণ করে দিলাম, তাহলে এক সমান কত হবে? এক সমান হবে এই পনেরোর নিচে চলে আসবে পঁচিশ গুণ ছয়শ। আমি কাটাকাটি করি, চার পনেরো ষাট, চার আর এখানে একটা শূন্য থাকবে শূন্য, সুতরাং এক সমান চার পঁচিশ একশো আর একটা শূন্য এক হাজার। আর সুতরাং পঁচিশ কেজি চালের দাম কত টাকা হলো? সুতরাং পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা। হয়ে গেল অঙ্ক, অঙ্কটি আশা করি প্রত্যেকটা স্টুডেন্টই বুঝতে পেরেছ, এবং এই আমি বলেছি কিন্তু এখানে কিন্তু মনে করি না হলেও হবে, আমি একসাথে আমি দেবো পঁচিশ কেজির দাম দেব, পঁচিশ কেজির দামটা নিচে চলে পঁচিশ কেজির দাম নিচে চলে আসবে একশের জায়গায়, তো এখানে হবে পনেরো গুণ পঁচিশ কেজি চালের দাম, পঁচিশ গুণ ছয়শ এদিকে গোড়াগুড়ি গুণ করে এক্সের মান চলে আসবে এখানে, এক্স মানে পঁচিশ কেজি চালের দাম চলে আসবে, চালের দাম এক হাজার টাকা হয়ে যাবে। হ্যাঁ, অনেকভাবেই করা যেতে পারে, ওইটি নিয়মিত আমি বলি, ওইটি যদি কোয়েশনে তোমাদের পরীক্ষার কোয়েশনে যদি এই অঙ্কটা থাকে তাহলে তোমরা কিন্তু ইচ্ছে করলে ঐকিক নিয়ম মানে অনুপাতে উল্লেখ করো, যদি নাও থাকে ঐকিক নিয়মে করে দিতে পারো যে পঁচিশ কেজি পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা, সুতরাং এক কেজি চালের দাম পনেরো টাকার ছয়শ, সুতরাং পঁচিশ কেজি চালের দাম হয়ে যাবে। তো যেহেতু অনুপাতে চ্যাপ্টার এই অঙ্কটা, সেই জন্য অনুপাতে করাটাই শ্রী। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, চলে যাচ্ছি তো এখন হচ্ছে যে আমরা পরবর্তী যে অঙ্কটার দিকে যাচ্ছি সাত নম্বর অঙ্ক। তোমরা আমি পাঁচ নম্বর অঙ্কটা একটু আগে করে দিয়েছি, ছয় নম্বর অঙ্ক যে অঙ্কটা যে অঙ্কটা আছে সেটা কিন্তু পাশের এক হুবহু পাশের মতোই, পাশের নিয়মে তুমি করতে পারবে। সাত নম্বর অঙ্কটা হচ্ছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর, সাত বছর ও নয় বছর। তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? যেহেতু বয়সটা উল্লেখ করেছি, বয়স অনুপাতে তিনি ভাগ করে দিয়েছেন, পাঁচ বছর যার বয়স, সাত বছর বয়স এবং নয় বছর বয়স। নয় বছর যে ছেলেটার বয়স তাকে আমরা প্রথম পুত্র ধরতে পারি, সাত বছর বয়স তাকে আমরা দ্বিতীয় পুত্র ধরতে পারি, এবং তিন নম্বর বয়স তাকে পাঁচ বছর বয়স তাকে তৃতীয় পুত্র ধরতে পারি, ধরতে পারি না এটি স্বাভাবিক, প্রথম পুত্রের বয়স বেশি হবে, দ্বিতীয় পুত্রের বয়স কম, প্রথম পুত্রের চেয়ে কম হবে এবং তৃতীয় পুত্রের বয়সটাও সবার চেয়ে কম হবে। তো আগে আমরা একটু দেখি এখানে যে সমাধান, সমাধানটা কি হচ্ছে, একটু সমাধানটা হচ্ছে যে তিন পুত্রের বয়সের অনুপাত, তিন পুত্রের বয়সের অনুপাতটুকু কি হচ্ছে একটু খেয়াল করো। তো আমরা দেখি যে আমরা পাঁচ বছর দিয়ে কোশ্চেনে পাঁচ বছর দিয়েছে, পাঁচ বছর থেকে শুরু করি, পাঁচ অনুপাত সাত অনুপাত নয়, ঠিক আছে। তোমরা যদি তার আগে তুমি কোথায় লিখতে চাও লিখতে পারো, যে কবির সাহেবের তৃতীয় পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর, দ্বিতীয় পুত্রের বয়স সাত বছর ও তৃতীয় প্রথম পুত্রের বয়স নয় বছর, তিন পুত্রের বয়স অনুপাত, হ্যাঁ লিখতে পারো সমস্যা নেই, এটাও লিখতে পারো, তাতেও সমস্যা নেই। অনুপাতের যোগফল কত হচ্ছে? পাঁচ যোগ সাত যোগ নয়, পাঁচ আর সাত বারো, বারো আর নয় কত হলো?
বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ ক্লিয়ার? আমি কিন্তু বলে দিয়েছি যে তুমি ইচ্ছা করলে এখানে কথা লিখতে পারো যে তৃতীয় পুত্রের বয়স পাঁচ বছর, দ্বিতীয় পুত্রের বয়স সাত বছর এবং প্রথম পুত্রের বয়স পাঁচ বছর, তারপর তুমি এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, এত কোনো সমস্যা নেই। এখন তুমি দেখো যে অঙ্কটা একটু খেয়াল করো, চার হাজার দুইশো টাকার মধ্যে তৃতীয় পুত্র পায় কত পাবে, টাকা কত? চার হাজার দুইশো টাকা, এর কত যোগ অনুপাত যোগফল কত? একুশ। আর তৃতীয় পুত্রের বয়স কত? পাঁচ। একুশ ভাগে পাঁচ, একুশ ভাগে পাঁচ অংশ, একুশ দুগুণে বিয়াল্লিশ, দুই শূন্য পাঁচ দুগুণে দশ, এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পায় কত হবে? চার হাজার দুইশো টাকা এর একুশ ভাগে দ্বিতীয় পুত্রের বয়স কত? সাত বছর, সাত সাত অংশ, একুশ দুগুণে বিয়াল্লিশ, সাত দুগুণে চোদ্দ মানে এক হাজার চারশো টাকা, তৃতীয় পুত্র পায় কত টাকা খেয়াল করো? চার হাজার দুইশো টাকা এর একুশ ভাগে তৃতীয় পুত্র, না তৃতীয় না, তৃতীয় না, প্রথম পুত্র হবে, প্রথম পুত্র পায়, প্রথম পুত্র, প্রথম পুত্রের বয়স কত? নয়। একুশ ভাগে নয় অংশ, একুশ দুগুণে বিয়াল্লিশ, নয় দুগুণে আঠারো, এক হাজার আটশো। তাহলে আমরা কি লিখতে পারছি এখানে? সুতরাং প্রথম পুত্র পায় এক হাজার আটশো টাকা, দ্বিতীয় পুত্র পায় এক হাজার চারশো টাকা এবং তৃতীয় পুত্র পায় এক হাজার টাকা। অথবা তুমি তৃতীয় পুত্র পায় এক হাজার টাকা, দ্বিতীয় পুত্র পায় এক হাজার চারশো টাকা এবং প্রথম পুত্র পায় এক হাজার আটশো টাকা, তাও লিখতে পারো। আমি কিন্তু বারবার বলছি তুমি যদি এখানে লিখতে পারো কিন্তু, হ্যাঁ লিখে দিতে পারো ইচ্ছা করলে, প্রথম পুত্রের বয়স বা তৃতীয়টা কিন্তু আগে তৃতীয় পুত্রের বয়স, তৃতীয় পুত্রের বয়স কত? পাঁচ বছর, লিখে দাও। দ্বিতীয় পুত্রের বয়স সাত বছর, প্রথম পুত্রের বয়স নয় বছর, ওকে মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, লিখে দিতে পারো। তারপর তিন পুত্রের বয়স অনুপাত লিখে দাও, তাও হবে, এখান থেকে লিখে দিতে পারো। কারণ এখানে অনেকেই অনেকেই কোশ্চেন অ্যানালাইজ করবে, এটা লিখবো না এটা লিখবো, তোমার খুশি, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটার অনুরূপ কিন্তু আরও কয়েকটা অঙ্ক আছে এই অনুশীলনীতে। আশা করি তোমরা এই অঙ্কটি দেখে দেখে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে তোমাদের লাইফ।